আমি আপনাকে প্রথমেই বললাম যে 12:40 ফ্লাইট ল্যান্ড হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। আপনারা তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, 12:40 যদি ফ্লাইট ল্যান্ড হয়, ইমিগ্রেশন করে ব্যাগেজ নিয়ে বেরিয়ে আসতে আধ ঘন্টা লাগে, এর বেশি লাগে না। তো ধরে নিন সব কিছু প্রায় 1:10, 1:15 মধ্যে হয়ে গেছে। 1:55 অবধি যখন তাকে হ্যারাস করা হয়েছে, গ্রিন চ্যানেলে টাকা চাওয়ার পর টাকা দেয়নি বলে রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোথাও এই এফআইআর মধ্যে লেখা আছে তারা ব্যাগগুলো খুলে দেখেনি বা ফোর্সফুলি বেরিয়ে গেছে, কোথাও লেখা নেই। প্রত্যেকটা ব্যাগ থরোলি চেক করেছে, তাদের এফআইআরের মধ্যে তারা কি কোথাও মেনশন করেছে যে নন ডিউটিয়েবল গুডস সে ক্যারি করছিল, কোথাও মেনশন করে। সুতরাং প্রত্যেকটা ব্যাগ তারা চেক করেছে, প্রত্যেকটা কাজ তারা করেছে। 1:55 সময় সে আমাকে ফোন করলেও কোনো লাভ ছিল না, কারণ আমি সেদিনকে পুরুলিয়ায় ছিলাম, ইট ওয়াজ 2:00 ইন দ্য নাইট, সো আই ওয়াজ অ্যাসলিপ। তো আমার অফিসে আমার যে প্রিয়া আছে তার সাথে যোগাযোগ করা হয়, সিন্স আমি আবার বলছি যেহেতু, হ্যাঁ, যেটা 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 আমি আবার বলেছি আবার বলছি যে মেডিকেল ট্রিটমেন্ট এবং চেক আপের জন্য সে দুদিনের জন্য ব্যাংকক গেছিলো, একটা মেডিকেল কন্ডিশন ছিল, সেই তথ্যগুলো আমরা সঠিক সময় মতো কোর্ট বা ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে তুলে দেবো। সুতরাং 1:15 পর সে একটু আনইজি ফিল করে, আমার সেক্রেটারিকে ফোন করে, তখন অ্যাসিস্ট্যান্সের জন্য একটা লেডি পুলিশ পার্সোনালকে পাঠানো হয়, সেটা আমি বলছি একটা লেডি পুলিশ পার্সোনাল। যখন সে বেরিয়েছে এয়ারপোর্ট থেকে তখন একটা লেডি পুলিশ পার্সোনাল ছিল, এবং যখন 1:55 থেকে শুরু করে একমাত্র একটা লেডি পুলিশ পার্সোনালই 10 মিনিট ছিল তাকে হেল্প করার জন্য, যাতে অসুস্থ না হয়ে পড়ে। সিন্স উই ওয়ার এক্সপেক্টিং আ আর্জেন্ট মেডিকেল কন্ডিশন, ওয়ান অফ দ্য লেডি পুলিশ পার্সোনাল কেম টু হার অ্যাসিস্ট্যান্স অ্যান্ড দ্যাট ওয়াজ ফর 10 মিনিটস। সো মাই কোয়েশ্চেন ইজ, ফ্রম 12:40 টু 1:55 AM ইন দ্য নাইট ফর 1 hour 15 মিনিটস, শো মি আ সিঙ্গল ফুটেজ বাই দ্য বেঙ্গল পুলিশ অর দ্য বিধাননগর পুলিশ অর এনি লোকাল পুলিশ অথরিটি অর এনি ওয়ান ফ্রম দ্য লোকাল প্রোটোকল হ্যাজ ইন্টারভিউড ইন কাস্টম চৌক।